দর্শক, গাজীপুরে সরগরম ভোটের মাঠ। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, আর এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, জানাবেন প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন আর ভোটাররা কি বলছেন? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সোহাগ, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন 25 মে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু সাধারণ প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে যাচ্ছেন, তবে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সাধারণ প্রার্থীরা ভোট চাচ্ছেন। ভোটাররা বলছেন যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, রাস্তা খানাখন্দ এবং বিভিন্ন জায়গায় যে ভাঙাচোরা এবং বিভিন্ন অনিয়ম যে রয়েছে, সেই অনিয়মগুলো তারা নির্বাচিত হলে কিন্তু তারা এগুলোর সমাধান দিবেন। এইসব বিষয়গুলো উত্থাপন করেই কিন্তু তারা সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়ে যাচ্ছে, এবং সাধারণ ভোটাররাও কিন্তু উৎসবমুখর পরিবেশেই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে এই ভোট দিবেন এই প্রত্যাশাই করছেন। তবে গাজীপুর সিটি কর্পোরেশনের যে 8 জন মেয়র প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু এই প্রত্যেকটি ওয়ার্ডে গিয়েই কিন্তু গণসংযোগ করছেন এবং সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন, এবং তারা বলছেন যে যত অসঙ্গতি রয়েছে এবং রাস্তা খানাখন্দ, বিভিন্ন ড্রেনেজের কাজ, সেগুলো কিন্তু এই মেয়র হলে কিন্তু তারা এগুলোর সমস্যার সমাধান করে দেবে, এরকম আশ্বাস এবং প্রতিশ্রুতি দিয়েও কিন্তু তারা ভোট চেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু কাউন্সিলর প্রার্থীরাও কিন্তু তাদের ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু গণসংযোগ করছেন এবং সাধারণ ভোটারদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েই কিন্তু ভোট চেয়ে যাচ্ছেন। তো গাজীপুরে যে 57টি ওয়ার্ড রয়েছে এবং প্রত্যেক ওয়ার্ডে কিন্তু জাঁকজমকপূর্ণভাবে প্রার্থীরা কিন্তু তাদের ভোট চেয়ে যাচ্ছেন, এবং সাধারণ জনগণ এবং ভোটাররাও কিন্তু খুব খুশিতে কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন। তবে 25 মে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে কিন্তু 480টি কেন্দ্রে কিন্তু EVM-এ ভোট হবে। তো এই ছিল গাজীপুর থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ সংবাদ। সোহাগ।